আমাজন বনাঞ্চল রক্ষায় দক্ষিণ আমেরিকার আটটি দেশ একটি ঐকমত্যে পৌঁছেছে। মঙ্গলবার ব্রাজিলের বেলেম শহরে দুই দিনের আমাজন সামিটে সম্মিলিতভাবে আমাজন রক্ষায় চুক্তিপত্র সই করেন দেশগুলোর নেতারা। লাতিন দেশগুলোর টেকসই উন্নয়নের প্রচার ও বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট রক্ষায় বন উজাড়কারীদের বিরুদ্ধে একসাথে লড়াই করতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দেশগুলো। দুই দশকেরও বেশি সময় পর আমাজন বনাঞ্চল রক্ষায় সম্মেলনে ব্রাজিলে পৌঁছান বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনিজুয়েলার নেতারা। এর আগে 2030 সালের মধ্যে অবৈধভাবে আমাজন উজাড় বন্ধে একটি পরিকল্পনা হাতে নেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।